হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ রেখেছেন ভালোই আছে, কিন্তু আমাদের বাসায় সবাইকে ভাইরাসে আক্রমণ করেছে। আপনারা নিশ্চয়ই থাম্বনেলটা দেখে বুঝেছেন যে আমাদের বাসায় সবাই অসুস্থ। তো এই সিজনটাতে সবাই অসুস্থ হয়ে যায়। এখন তো আমেরিকাতে একটু একটু ঠান্ডা পড়ছে, তো ওই জন্য সবাই অসুস্থ। আর সবাই বাসার জ্বর, সর্দি, গলা ব্যথা। তো আজকে ব্লগটি আমি নিয়ে আসলাম মূলত সবার কাছে দোয়া চাওয়ার জন্য। আমি তো এখন মায়ের বাসায় মিশিকান আছি, যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি, ওই জন্য সবাই দোয়া করবেন, কারণ আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আবার নিউ ইয়র্কে ব্যাক করতে হবে। তো ওই জন্যই আজকে ব্লগটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই সুস্থ হয়ে যাই। আর যদি আমি সুস্থ না থাকি তাহলে কীভাবে জার্নি করব আমার বাচ্চাদের নিয়ে? তো সবার কাছে আমি আজকে দোয়া চাচ্ছি যে সবাই দোয়া করবেন। আর আপনারা আমার কথা শুনেও বুঝেছেন যে গলাটার কী অবস্থা, কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, গলাতে মনে হয় ইনফেকশন হয়ে গিয়েছে। তো ডাক্তারের কাছে যেতে হবে। এখানে মিশিগানে আমি ডাক্তারের কাছে যাইনি, আমি নিউ ইয়র্কে গিয়ে ডাক্তার দেখাবো। আর আপনারা দেখেছেন কিছু রান্না আমি শেয়ার করলাম, এগুলো আমার মা রান্না করেছিলেন। তো এটা ছিল রাত্রেবেলা, স্যুপ খাচ্ছি আমি আর আমার ছোট বোন, জাস্ট প্লেইন এখানে স্যুপ নিয়েছি, ল্যাম্প স্যুপ। তো আমার বোনেরও ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, আর আমারও গলা ব্যথা। তো আমরা দুই বোন মিলে এখন, এটা ছিল রাত্রের 12টার দিকে, তো রাত্রে 12টার দিকে আমরা একটু স্যুপ খাচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ হয়ে যাই। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইবটা করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এটা ছিল পরের দিনের, পরের দিন এখানে আমার মা কিছু স্ন্যাকের আইটেম বানিয়েছে, তো সবাই আমরা এখন বসে খাবো টেবিলে। এখানে ছিল রিং চিকেন নাগেট, ছিল আলু পাকোড়া, আর ছিল ফ্রেঞ্চ ফ্রাই, আর ছিল সন্দেশ পিঠা। আমরা সবাই এখন খাবো, বাচ্চাদেরকেও দিব। তো আমি আমার লাভলি ভিউয়ার্সদেরকে বলছি, আপনারা যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় তাহলে আমি সরি বলে নিচ্ছি, কারণ গলাটা যেহেতু ভাঙা আর ঠান্ডা লেগেছে, অনেকই খারাপ অবস্থা গলাটা, তো ওই জন্য হয়তো বা আমার নিজের কথা আমি নিজেই বুঝি না যে আমি কি বলছি। আসলে আমার নাক, কান, গলা সব কিছু ব্লক হয়ে গিয়েছে, তো আমার নিজের কথা আমি নিজেই বুঝতে পারি না যে আমি কি বলছি। তো ওই জন্যই বলছি যে সবাই কেউ কিছু মনে করবেন না। তো এখানে আমি আমার মেয়েকে আর আমার বোনের মেয়েকে একটা প্লেটে দিলাম, তো দেখি ওরা খায় কি না। ওরা খেতে চায় না আসলে, দুজনেই দুষ্টামি করে। তো একজন আমার মেয়ে তো তাও একটু নিয়েছে, আর আমার বোনের মেয়ে ও ফোনে গেম খেলছে ওইদিকে। আর আমার মনে হয় সব বাচ্চারা এরকম যে খাবার টেবিলে বসলে তাদের দুষ্টামির কথা মনে পড়ে যায়, তারা খাবার নিয়ে দুষ্টামি করতে পছন্দ করে। আর এই যে আমার বোনের মেয়ে ওইদিকে গেম প্লে করে, ও গেম খেলছে, আর ওর সামনে যে খাবার ও সেটা চোখেই দেখিনি। আর বাচ্চাদের হাতে যদি ফোন চলে আসে তারা মনে হয় কানকে লক করে দেয়, কারো কথা শুনে না। তো যাই হোক, বাচ্চাদের কথা অনেক বলে ফেললাম, আর এখন এখানে কিছু বাজার আমি শ্যুট করেছি, আপনাদেরকে দেখাই। মিতা কিছু বাজার নিয়ে এসেছে, এখানে ছিল শসা, আর ছিল কচুর মুখি, যেটা কচুর মুখিটা, ছিল পেঁয়াজ, রসুন,
আর এটা ছিল একটা পাউন্ড কেক, আর আমার ছেলে মেয়ের জন্য মিল্ক, সুগার, আর ছিল কফি ম্যাট, এটা ছিল কফি ম্যাটটা, আর ছিল এটা চকলেট পাউডারটা। সো এখানে ছিল কিছু বাজার, আর এই যে দুটো, এটা হচ্ছে লাইটেড 100% রিয়েল মিল্ক, এটা আমার মেয়ে পছন্দ করে, তো আমার মেয়ে সবসময় লাইটেড মিল্কটাই খায়, ওই জন্য এটা ওর জন্য, আর নর্মাল যে হল মিল্ক ওইটা আমার ছেলের জন্য, আর মাইশাও এটা খায়। তো এই ছিল আমাদের বাজার, আর নিয়ে এসেছে এখানে কিছু ফ্রেঞ্চ ফ্রাই, আর ফ্রেঞ্চ ফ্রাইটা ফ্রাই করা ছিল না, এটা প্যাকেটে, আর এখানে কিছু হাট উইং আমি অনেক পছন্দ করি, ওই জন্য আমার জন্য নিয়ে এসেছে। তো ভিউয়ার্স, আমার ব্লগটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এখন ওরা যে হার্ড উইং নিয়ে এসেছিলো, এটা আমার মেয়ে, আর ওরা স্ট্র দিয়ে কাটছে, ওইটা আমি একটু ক্যাপচার করেছি আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। তো ওইটা ছিল পরের দিন সকালে, ওরা দুইজন এখানে পরোটা আর ডিম ভাজি ওদেরকে দেওয়া হয়েছে, ওরা এগুলো খাচ্ছে। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।